আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তান্দুরি পমফ্রেট করে দেখাচ্ছি। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো একটি পমফ্রেট নিয়েছি, এটাকে মাঝখান দিয়ে চিরে নিয়েছি এবং ভিতরেও কেটে নিয়েছি এক পার্ট, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢোকে। এখন আমি তান্দুরি মশলাটা বানাবো। তো মশলা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, ইয়াগুড়, আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, টার্মারিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার আর কিছু গ্রাম ফ্লাভার। আমি সব একসাথে দিয়ে দিচ্ছি সল্ট টু টেস্ট। আর কিছুটা লেমন জুস। আমি এখন সব মশলাগুলো দিয়ে মাছটা মাখিয়ে নিব আর ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দিব। আমি চুলোতে পমফ্রেটটা একটু কালার আসার জন্য বার্ন করে নিয়েছিলাম। এখন আমি ওভেনে দিচ্ছি 250-তে 40 মিনিটসের জন্য বেক করব। দেখলেন তো ভিউয়ার্স, বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তন্দুরি পমফ্রেট। বাড়িতে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ দিনে আপনারা এটা বানাতে পারেন। যারা কার্ব খেতে চান না তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। আজ এ পর্যন্তই, দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।